আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স আপনারা কেমন আছেন তা আমি জানি না, আমি খুব ভালো আছি। বিকজ এই খাঁচাটা অবশেষে বানাই ফেললাম, ঠিক আছে? আমার এরকম একটা খাঁচার খুব শখ ছিল, কিন্তু এগুলোর দাম আসলে অনেক বেশি পড়া যায় সব মিলায়, তো যে কারণে দামের একটা ব্যাপার আছে, তো বানাইতে সময় লাগবে। আমি বলছিলাম এই এই সেম এই টাইপেরই একটা খাঁচা, ওটা কি সেম ছিল নাকি ভাই? সেম এই টাইপেরই একটা খাঁচা বানানোর সময় আমি মনে করেন ভিডিও করছিলাম, তো ভিডিও করার সময় আমি ভিডিওতেই বলছিলাম যে আমি এরকম একটা খাঁচা বানাবো টাকা হলে। তো তারপরেও আমার মনে করেন আপনার টাকার একটা ব্যাপার আছে, ঠিক আছে, টাকার একটা ব্যাপার আছে, টাকা সংকলন করতে করতে নেয়ার অ্যাবাউট মনে করেন আমার 2-3 মাস লেগে গেল, তো 2-3 মাস পরে বানিয়ে ফেললাম খাঁচাটা। তো এই খাঁচা নিয়ে আজকের ভিডিওটা তো চলুন আমরা মূল ভিডিও দিকে যাই, মূল ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ইন্ট্রোডাকশনে তো আপনাদেরকে বলাই হয়েছে যে এই ভিডিওটা করা হচ্ছে খাঁচার উপরে। হ্যাঁ, এই আমার নিজের খাঁচা, এটা আমি বানাইলাম। তো ভাই এইটার হাইট কত কোন আপনি কোন আমি কম না? এটার হাইট 6 ফিট 6 ইঞ্চি। 6 ফিট 6 ইঞ্চি। আচ্ছা, আপনার এক একটা খোপে কয় ফিট বাই কয় ফিট আছে? এক একটা খোপে আছে 3 ফিট 1 ইঞ্চি, মাঝখানে হলো 3 ইঞ্চি, পায়া আছে 6 ইঞ্চি। আচ্ছা, মাঝখানে আছে হচ্ছে 3 ইঞ্চি, তার মানে এইটা আছে কয় ফিট? 3 ফিট। 3 ফিট। 3 ফিট। এই নিচেরটাও 3 ফিট? 3 ফিট। একে একুরেট 3 ফিট? 3 ফিট। 3 ফিট। 3 ফিট। 3 ফিট। আর পাশে আছে কতখানি? পাশে 3 ফিট। পাশে 3 ফিট। এইটা দ্যাট মিনস হচ্ছে এরকম হাইটে, এই যে এই ধরনের নিচের খাঁচাটা, এই এইখান থেকে খাঁচার হাইট হইতেছে 3 ফিট। হ্যাঁ, খাঁচার হাইট 3 ফিট, আর হচ্ছে আপনার এই পাশে দ্যাট মিনস এখান থেকে ওই লাস্ট মাথা ওই দিক পর্যন্ত হচ্ছে 3 ফিট, আর এমনিতে ওয়াইড হচ্ছে 4 ফিট। তো এরকম করে টোটাল আছে হচ্ছে 4টা খোপ এই খাঁচাটাতে। তো আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন যে সজল ভাই এত উঁচায় কবুতর ঢুকাবে কেমনে? কবুতর ঢুকাবো হচ্ছে ভাইয়া এই ট্র্যাপিংয়ের মাধ্যমে। এই যে দেখেন ট্র্যাপিং, ঠিক আছে, আমি প্রত্যেকটা খাঁচাতেই ট্র্যাপিং করছি। ওই খাঁচাটায় মনে হয় ট্র্যাপিং ছিল না? ছিল, ওটা তো ট্র্যাপিং ছিল। তো আমি প্রত্যেকটা খাঁচাতেই ট্র্যাপিং দিছি, এই যে ট্র্যাপিং, ঠিক আছে, তার মানে কবুতর একা একাই চাইলে এই জায়গা দিয়ে ভিতরে ঢুকে যেতে পারবে, ঢুকতে পারবে ঠিকই, বের হতে পারবে না। আমাদের আমার বিশেষ করে একটা সমস্যা হয়, আমি অনেক ব্যস্ত থাকি, কবুতর ছেড়ে দিয়ে যাই, তো কবুতর আবার একটা একটা করে ঢুকানো লাগে। তো এইটাতে সুবিধা হচ্ছে কি, ট্র্যাপিংয়ে কবুতর একবার বাইরে ঘুরে টুরে দেখা যায় ভিতরে ঢুকে, ভিতরে ঢুকে তো আর বের হতে পারে না, যে কারণে সবগুলো আলটিমেটলি ভেতরে চলে যায়। ভেতরে যেয়ে মনে করেন যখন বেশি গরম লাগে তখন মনে করেন আপনার কবুতর ভেতরে চলে যায়। আর আরেকটা কাজ করবো আমি, কিছুদিনের মধ্যে একটা ভিডিও করে দেবো আপনাদেরকে, সেটা হচ্ছে কীভাবে আপনারা কবুতরকে ট্র্যাপিং চেনাবেন। আপনারা অনেকে আমাকে এইটা এর আগে বলছেন যে ট্র্যাপিংটা কীভাবে ইউজ করে এটা যদি একটু বলতেন, তো এর জন্য আপনাদের জন্য আমি ইমিডিয়েটলি একটা ভিডিও করে দিব। তো এই খাঁচাটার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি আসলে কিছু মডিফিকেশান করছি, যেমন আপনার আমি উপরে যে ছাদটা দিছি ছাদটা একটু তুলনামূলক বড় দিছি। এটা কি নর্মাল থেকে বড় না ভাই? নর্মাল থেকে বড়। নর্মাল থেকে কয় ইঞ্চি বড়? নর্মাল থেকে 4 ইঞ্চি 4 ইঞ্চি বড়। নর্মালের ছাদ, নর্মাল যে ছাদ আছে ওইটার থেকে এটা 4 ইঞ্চি 4 ইঞ্চি বড়। বড় দেওয়ার পিছনে রিজনটা হচ্ছে যাতে বৃষ্টি, এমনিতেই মনে করেন খাঁচাটার অনেক হাইট, তো যাতে মনে করেন বৃষ্টির যে পানিটা, হ্যাসলা পানিটা যাতে কম ঢুকে, তাও কম বেশি ঢুকবে, তো ঢুকবে এই কারণে ঢুকবে কারণ খাঁচার হাইট বেশি। খাঁচার হাইট যদি কম হইতো তাহলে তো হ্যাসলা পানি ঢুকতো না। না, খাঁচার হাইটটা কিন্তু আমি অনেক বড় করছি, বেশ অনেকটাই বড় করছি, তো যে কারণে হয়তো আপনার হ্যাসলা পানিটা আপনার একটু একটু ঢুকবেই, আর ওটা ঢুকলে সমস্যা নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি টোটাল ট্রে সিস্টেম করছি। হ্যাঁ, এই যে দেখেন ট্রে, এই যে এটা ট্রে, ওই খাঁচাটা ছিল ভাই 2.5 ফিট, ওই খাঁচাটা ছিল এই এরকম একটা 2.5 ফিট 2.5 ফিট করে। না, ওগুলো 3 ফিটের কম ছিল। হ্যাঁ, 3 ফিটের কম ছিল, আমার যতদূর মনে আছে 2.5 ফিট ছিল ভাই। 3 ফিটের কম ছিল ওই খাঁচাটা, টোটাল খুঁটি সহ ছিল 6 ফিট। খুঁটি সহ ছিল 6 ফিট? 6 ফিট খুঁটি সহ ছিল 6 ফিট। হ্যাঁ, এটা 6 ফিট 8 ইঞ্চি, এটা হচ্ছে আমার, ওইটা ছিল হচ্ছে 6 ফিট, এটা হচ্ছে 6 ফিট 8 ইঞ্চি। আমি ইচ্ছা করে উঁচা বানাইছি খাঁচা, তবে আমি গ্যাপটা একটু বড় করে দিছি, এই যে আপনারা দেখেন গ্যাপটা আমি 1.5 ইঞ্চি দিছি গ্যাপ। হ্যাঁ, ওইটা ছিল গ্যাপ 1 ইঞ্চি, 1 ইঞ্চি গ্যাপ ছিল, আমি গ্যাপটা দিছি 1.5 ইঞ্চি। আমি 1.5 ইঞ্চি দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে আপনার 1.5 ইঞ্চি গ্যাপে কোনো সমস্যা হয় না, কিন্তু আপনার মনে করেন ওই বেজি টেজির একটা প্রবলেম হয়, তো আল্লাহর রহমতে আমার ছাদে বেজি টেজির কোনো সমস্যা নাই, তো যে কারণে আমি গ্যাপটা 1.5 ইঞ্চি দিছি। হ্যাঁ, আর একটা খাঁচা তো মানুষ আসলে লং টাইমের জন্য বানায়, তো যেমন আমি এই খাঁচাটা বানাইছি, ইচ্ছা তো আছে মনে করেন খাঁচাটা যতদিন কবুতর আছে, যতদিন আমি আছি ততদিন থাকবে, তো যেই কারণে ওই হিসাব করেই বানাইছি যে আমার বেজির সমস্যা নাই, যে কারণে আমি একটু 1.5 ইঞ্চি দিছি যাতে কস্টিংটা একটু কমে আসে। 1 ইঞ্চি দিলে দেখা যেত খরচটা আরও কিছুটা বেড়ে যেত, এই কারণে আমি 1.5 ইঞ্চি গ্যাপ দিছি, ঠিক আছে। আর দ্বিতীয় যে কথাটা, সেটা হচ্ছে আপনার ট্র্যাপ ডোর আছে, ট্রে আছে, ট্রের সিস্টেমটা আমি করে দিছি, এতে মনে করেন আপনার পরিষ্কার করতে আমার সুবিধা হবে, আপনার যাতে প্রবলেম না হয় জন্য ট্রের সিস্টেমটা করে দিছি।
আরেকটা সিস্টেম করা হয়েছে, এখন ওইটা ইমপ্লিমেন্টেশন করা হয় নাই, সেটা হচ্ছে যে আপনার এই যে ট্রের মধ্যে যে পানিটা জমবে, এই পানিটা মনে করেন আপনার একা একাই নিচে চলে যাবে। আশা করি আপনারা বুঝেন নাই মনে হয় ব্যাপারটা। আমি বলি এই ট্রের ভেতরে যে পানিটা, তার মানে ওয়েস্টেজ যে হ্যাসলা পানিটা ঢুকবে, এই পানিটা পিছনে একটা হোল করে দিতেছি, ওই হোলটা দিয়ে আপনার একটু ঢাল থাকবে। ঢালের কারণে পানিটা যে পিছনে পড়বে নাকি সামনে পড়বে ভাই? আপনার পিছনে সুবিধা হলে পিছনে নেবেন, সামনে সুবিধা হলে সামনে নেবেন। ঠিক আছে, তো কোনটা ভালো হয় এমনিতে? পিছনেই ভালো হয়। পিছনেই ভালো হয়? পিছনেই ভালো। দ্যাট মিন্স হচ্ছে পিছনে পড়লে কবুতরের গায়ে পড়ে না, সামনে পড়লে কবুতর গায়ে পড়বে না, কিন্তু সামনে একটু ময়লা দেখা যাবে। আচ্ছা 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 আচ্ছা। ওই পিছনে পড়লে ওটা কোনো ময়লা দেখা যাবে? হ্যাঁ, কোনো ময়লা দেখা যাবে না। তো ওই ওই পেছনের দিকে এটার সিস্টেমটা থাকবে, বৃষ্টিতে পানি ঠিকই পড়বে কিন্তু পানিটা নিচ দিয়ে পড়ে যাবে, নিচে পড়ে যাবে পানিটা। এতে হবে কি যে মনে করেন সাপোজ রাতে বৃষ্টি হলো, পানিটা পড়ে গেলে আপনার যে একটা গন্ধ হয় ওই গন্ধটার ধাক্কা থাকবে না। দেখেন, কারণ হচ্ছে যে এইটা এই ই থেকে পায়খানা ট্রেটা থেকে ইটা অনেক কাছাকাছি, তার মানে এই কবুতরের আড্ডাগুলো অনেক কাছাকাছি। তো এই জিনিসটা হইলে হবে কি আপনার ওই যে আপনার গন্ধটা, গন্ধর যে একটা মনে করেন বাষ্প টাইপের একটা গন্ধ হয়, ওই গন্ধটা আর থাকবে না। এই কারণেই হচ্ছে মনে করেন আপনার এই পানির সিস্টেমটা করা। এইটা মনে হয় আমার খাঁচাতেই প্রথম হইলো, এই খাঁচাতেই প্রথম করা হয়েছে, এর কোনো খাঁচাতে ছিল না। এটা আমি শুরুতে খাঁচা বানানোর আগেই বলছিলাম জাহাঙ্গীর ভাইকে যে কীভাবে এই পানির সমস্যাটা সমাধান করা যায়, কারণ যেহেতু আমার ট্রের আপনার নিচের এটা কম, তখন উনি বলল যে এইভাবে করে দেওয়া যাবে, তো উনি এটা করে দিছে। তো বাকিটা বৃষ্টির সময় আপনাদেরকে যে কোনো এক সময় ইনশাল্লাহ আমি দেখাই দিব এই সিস্টেমটা কীভাবে কাজ করবে। আর এই খাঁচাটার যা অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে সবই হচ্ছে আপনার বিএসআরএম না, বিএসআরএম। তো আপনার এই এই আর এগুলো কি বিএসআরএম ভাই? না, প্ল্যাটবারগুলো বিএসআরএম না, এগুলো বেলজিয়াম রড। এগুলোকে বলা হচ্ছে বেলজিয়াম রড, বেলজিয়াম রড। তো এই বেলজিয়াম রডগুলো এগুলো কয় সুতা বা কি আসলে হিসাবটা? এগুলো মিলির হিসাবে আসে, 5 মিলি, 6 মিলি, 8 মিলি। এটা কয় মিলি? এটা হলো 5 মিলি। 5 মিলি? জি। তো 5 মিলি না? জি, 5 মিলি। 5 মিলি। এগুলো তো মনে হয় নরমাল রডের থেকে একটু বেশি শক্ত হয়। নরমাল রডের থেকে এগুলো অনেক স্ট্রং। নরমাল রডগুলো টান দিলে বাঁকা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। এগুলো বাঁকা হবে আবার সোজা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। বাঁকা হবে আবার সোজা হয়ে যাবে। হ্যাঁ, এই যে বাঁকা হইতাছে সোজা হয়ে যাচ্ছে, আপনারা দেখেন জিনিসটা? হ্যাঁ, নরমালগুলো যদি চাপ দেই বাঁকা থাকবে, বাঁকাই থেকে যাবে। হ্যাঁ, আর এটা এই যে দেখেন আমি চাপ দিয়েছি, আপনারা খেয়াল করেন এই যে আবার সোজা হয়ে যাচ্ছে, এবার চাপ দিয়েছি সোজা হয়ে যাচ্ছে। এইটা তো মনে করেন গ্রাইন্ডিং মেশিন ছাড়া কি কাটা সম্ভব? না, এটা গ্রাইন্ডিং মেশিন ছাড়া কাটা সম্ভব না। তার মানে ওই যতই মোটা কাটিং প্লাস আনুক কাটবে না। কাটিং প্লাস এটা হার্ড, এটা অনেক হার্ড। হ্যাঁ, এটা কাটিং দিয়ে কাটতে পারবে না, এটা কাটতে হলে আপনার গ্রাইন্ডিং মেশিন লাগবে। তো দ্যাট মিন্স চোর যদি চুরি করতে আসতে হয় তার বিদ্যুতের লাইন সাথে করে নিয়ে আসতে হবে, বুঝছেন? নাইলে আর গ্রাইন্ডিং মেশিন হইলেই তো মনে করেন ধরা খেয়ে যাবে, বুঝেন নাই কথাটা? যথেষ্ট স্ট্রং আছে, সমস্যা নাই। তো আপনারা দোয়া করবেন সবাই আমার জন্য, ঠিক আছে? যেন মনে করেন এই খাঁচাটা দিয়ে মনে করেন আরও কবুতর আমি বাড়াবো ইনশাল্লাহ, যা আছে তার থেকে। যদি আমার মোটামুটি আপনার এর আগেও সেট আপ 100-120 কবুতরের মতো উড়ার সেট আপ ছিল, তো সেটাকে আমি আরও বাড়ানোর জন্য এখন এই বড় সেট আপটা করলাম। তো আমি আমার হিসাবে এখানে আমি কবুতর রাখতেছি হচ্ছে এই আপনার 120টার মতো, টোটাল 120টা কবুতর এই 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 খাঁচাতে আমি রাখবো, ঠিক আছে? খাঁচাটা আপনাদেরকে আমি একটু ঘুরে দেখাই, তাহলে আপনারা বুঝবেন। এই যে এটা হচ্ছে খাঁচার ফ্রন্ট সাইড। হ্যাঁ, ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে খাঁচার ফ্রন্ট সাইডটা, এই হচ্ছে খাঁচার ফ্রন্ট সাইড। এই যে এই জায়গাটা হচ্ছে 3 ফিট। হ্যাঁ, এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 3 ফিট। তারপরে এবার আসি হচ্ছে এই দিকে। হ্যাঁ, এই যে এভাবে এক টানা 8 ফিট, টোটাল নাট সিস্টেম। হ্যাঁ, এটা টোটাল নাট সিস্টেম। আপনারা আবার অনেকে বলেন কি নাট সিস্টেমে তো ভাই চোরও নাট খুলে ফেলতে পারবে। ভাই, চোর কেন, চোরের বাপাই সে এই নাট খুলতে পারবে না, ঠিক আছে? যদি ওনাদেরকে দেখায় না দেওয়া হয় কোন জায়গায় নাট আছে। ভাই, এটার নাট কি? আপনার যদি মনে করেন কোনো চোর আসে এটার নাট খোলার চিন্তা করে, তার কি অবস্থা হবে? নাট খোলার আগে তো তাকে খাঁচা খুলতে হবে। হ্যাঁ, কারণ নাটগুলো সবগুলো নাট ভিতরে। হ্যাঁ হ্যাঁ। এখন খাঁচা না খুলে নাট খুলবে কিভাবে? খাঁচা না খুলে নাট খুলবে কিভাবে? দ্যাট মিন্স আপনারা যদি স্ট্রং তালা ব্যবহার করেন ইট উইল বি সেফ। আপনার যদি চোর ঢুকতে হয় আগে খাঁচা খুলতে হবে, খাঁচা খুলে তারপরে নাট খুলতে হবে, নাইলে কিন্তু নাট খোলা সম্ভব না, বুঝতে পারছেন? এই যে এটা হচ্ছে আমার খাঁচার পেছন দিক, এটা পেছন দিক আমার। এটা আবার থরের ঘর, থরের ঘরের পাশে আমি খাঁচাটা রাখছি এখানে। এই যে আমার খাঁচার পেছন দিক, আপনারা দেখতেছেন হাইটটা অনেক অনেক হাইট। তো এখন আমরা কবুতর ঢুকাইতেছি ধাপড়িতে, এইটাতে ঢুকাবে জামিল ভাই, ঠিক আছে? আর এটাতে ঢুকাবো আমি। তো জামিল ভাই আগে আপনি ঢুকান, আমরা ট্র্যাপ ডোর দিয়ে ঢুকাবো, ঠিক আছে? বিসমিল্লাহ রহমান রহিম। আচ্ছা, জামিল ভাই ঢুকাই ফেলছে, ও নতুন খাঁচায় ঢুকে গেছে, এখন আমি ঢুকাই। হ্যাঁ,
তো ভিউয়ার্স আমরা কবুতর ঢুকায় ফেললাম, খাঁচা উদ্বোধন হয়ে গেল। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি এবং কবুতরগুলোও যেন এই খাঁচাতে সুস্থ থাকে, সবল থাকে। তো ভিউয়ার্স আজকে বিদায় নিলাম, ঠিক আছে? জামিল ভাই এদিকে আসেন। জামিল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার মনের মতো একটা খাঁচা বানায় দেওয়ার জন্য। তো আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন।